হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের মাঝে শেয়ার করব আরও একটা ভিন্ন ধরনের মজাদার একটা নাস্তার রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এতে করে আমার নিত্য নতুন ভিডিওগুলো পৌঁছে যাবে খুব সহজে আপনাদের কাছে, আর চাইলে দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঘরে থাকা খুব অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে ফেলা যায় এই মজাদার নাস্তাটি। আর অনেক বেশি ক্রিস্পি এবং মজাদার হয়। আশা করি ভালো লাগবে আপনাদের কাছে, একবার হলো ট্রাই করবেন, আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল প্রসেসে। প্রথমে আমি এখানে দুটো ডিম নিয়ে নিচ্ছি। আমি একটু বেশি করে নাস্তাটা তৈরি করব, এর জন্য আমি দুটো ডিম নিয়েছি। আপনারা চাইলে একটা ডিমও নিতে পারেন, তবে ময়দার পরিমাণটা আগেই বলা যাবে না, কারণ ময়দা যতটা লাগবে আমি ঠিক ততটাই ইউজ করব। তো কতটা লাগবে অবশ্যই আমি আপনাদের সঙ্গে দেখাবো যে আমার কতটুকু ময়দা লেগেছে। আর আমি এখানে চিনিটা ব্যবহার করবো, আর চিনি থেকে তো আমরা সবাই জানি যে একটু পানি ছেড়ে দেয় চিনি থেকে, এর জন্য আমি ময়দার পরিমাণটা ঠিক এখন বলতে পারছি না, পরে দেখতে পাবেন যে কতটুকু ময়দা লাগে আমার। তো আমি এখানে 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। ডিমটাকে খুব বেশি ফাটানোর দরকার নেই, জাস্ট চিনিটা ডিমের সাথে গলে গেলেই হয়ে যাবে। সামান্য 1 চামচ পরিমাণ লবণ দিয়েছি, সেটা আমার কোনো কারণে স্কিপ হয়ে গেছে। 3 টেবিল চামচ সয়াবিন তেল দিচ্ছি এখানে আমি, তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে এখানে। আসলে সকাল বিকেলে আমাদের প্রত্যেক দিনই রেগুলার কিছু না কিছু নাস্তা প্রয়োজন হয়, তবে ঘরে থাকা কিছু নাস্তা উপকরণ দিয়ে যদি নাস্তাগুলো তৈরি করা যায় তাহলে কিন্তু খুবই ভালো হয়। প্রথমে আমি 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। আমি এটা ময়দা দিয়ে করেছি, আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই, ক্রিস্পি হবে। যদি ব্যাটারটাকে খুব ভালোভাবে একটু হাতে ডোলে সুন্দর একটা ডো তৈরি করা যায় তাহলে মানে নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হবে। আমি 1 কাপ পরিমাণ ময়দা দেওয়ার পরেও আমার মনে হয়েছিল আর একটু পরিমাণ ময়দা লাগবে, তারপর আমি 1/2 কাপ থেকে আর একটু কম হবে আমি আর একটু পরিমাণ ময়দা ব্যবহার করেছি। ডোটা প্রথম অবস্থায় দেখা যাচ্ছে একটু আঠালো টাইপের, তবে এটা আমি যখন হাত দিয়ে একটু মথে নেব তখন আস্তে আস্তে একটু একটু করে ময়দা অ্যাড করে মথে নেব। আমরা স্বাভাবিকভাবে রুটি করার জন্য যে ডোটা তৈরি করি ঠিক তেমন একটা ডোই হবে এখানে। আমি সামান্য একটু পরিমাণ ময়দার গুঁড়ো নিয়ে তারপরে হাত দিয়ে মথে তারপরে সুন্দর একটা ডো তৈরি করে নিচ্ছি। অবশ্যই আপনারা একসাথে বেশি ময়দা নিতে যাবেন না, তাহলে বেশি ময়দা নিতে গেলে দেখা যায় যে ডোটা শক্ত হয়ে যাবে, আর যদি কম হয় আস্তে আস্তে নেওয়া যায়, ব্যাপার না। দেখতে পাচ্ছেন আমার ডোটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর অবশ্যই ডোটা তৈরি করার সময় আমি হাতে একটু একটু তেল লাগিয়ে নিয়েছিলাম যাতে হাতের মানে লেগে না থাকে, ডোটা খুব ভালোভাবে মসৃণ হয় সেজন্য। আমার ডোটা একদমই রেডি, আমি এখন এটাকে দুভাগে ভাগ করে নেব, কারণ একবারে যদি আমি একটা রুটি করতে যাই তাহলে বিশাল বড় আকৃতির একটা রুটি হয়ে যাবে, এর জন্য আমি দুভাগে ভাগ করে তারপরে দুটা রুটি তৈরি করে নেব। তবে আপনাদের ময়দার পরিমাণ যদি কম হয়, ডিমের পরিমাণ যদি একটা হয়, তাহলে একবারেই করে নিতে পারবেন, সমস্যা হবে না। স্বাভাবিকভাবে রুটিটা আমরা সবাই তৈরি করতে পারি। আমি এখানে কোনো ময়দার গুঁড়ো ইউজ করব না, আমি একটু তেল মেখে মেখে তারপরে রুটিটাকে বেলে নেব। এর জন্য আমি হাতের তলার মধ্যে তেল নিয়ে তারপর একটু চেপে চেপে নিয়েছিলাম রুটিটাকে। রুটিটা খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি মোটাও হবে না। খুব বেশি মোটা যদি করতে যাই তাহলে কিন্তু রুটির মানে নাস্তাটা বানানোর পর কাঁচা থেকে যাবে ভেতরে। রুটিটা বেলা শেষ আমার, দেখতে পাচ্ছেন আমি আড়াআড়িভাবে চার কোনাচা করে কেটে নিচ্ছি, তারপরে দেখতে পাচ্ছেন চিকন চিকন করে লম্বা করে কেটে নিচ্ছি। আসলে এটা বোঝানোর কিছুই নাই, দেখে বুঝে নিতে হবে আর কি, বলে বোঝানো যাবে না। আপনারা একটু স্ক্রিনের দিকে খেয়াল করুন, বুঝতে পারবেন। আমি সম্পূর্ণ রুটিটাকে একইভাবে কেটে নিচ্ছি।
আপনারা চাইলে সাইজটা ছোট বড় করতে পারেন, তবে আমার কাছে মনে হচ্ছে এই সাইজটাই বেস্ট। আমি নিচের সাইডটাকে ধরে মুড়িয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন না কিভাবে করে নিচ্ছি ভাঁজটা, নিচে থেকে ধরছি, জাস্ট একটু মুড়িয়ে আনছি উপরে। আসলে দেখতেও খুবই সুন্দর লাগে আর একদমই ইজি একটা প্রসেস, আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে। এটাকে এক ধরনের মুরালিও বলা যেতে পারে। সবগুলো নাস্তা একইভাবে তৈরি করে নিচ্ছি। তারপর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি, প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। আমি এই নাস্তাটাকে ডুবো তেলে ভাজার ট্রাই করব, এর জন্য আমি তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিচ্ছি। তারপর একে একে আমি মুরালিগুলো দিয়ে দিচ্ছি। আমি তেলটাকে কিন্তু খুব বেশি গরম করে তারপরে মুরালিগুলো দিইনি, তাহলে দেখা যায় উপরটা হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। এর জন্য আমি মানে মিডিয়াম গরম হওয়ার পরে আমি মানে মুরালিগুলো দিয়ে দিচ্ছি। এখানে যখন একটা পাশ হয়ে যাচ্ছে আমি উল্টে পুল্টে নিচ্ছি, আমি অনবরতই নাড়ছি না, একটা পাশ হওয়ার পরে আরেকটা পাশ উল্টাচ্ছি, এরকমভাবে কয়েকবার নেড়ে দিচ্ছি। আর ভাঁজগুলো যাতে না ছোটে এর জন্য অবশ্যই যেখানে আমাদের ভাঁজের শেষটা সেখানে অবশ্যই একটু হাত দিয়ে চেপে দিলেই হয়ে যাবে। আর দেখতে পাচ্ছেন মুরালিগুলো কতটা ফুলে এসেছে, আমি আর কালারটা কতটা সুন্দর হয়ে গেছে। আমার মুরালিগুলো ভাজা হয়ে গেছে, আমি একে একে সবগুলো মুরালি একইভাবে ভেজে নেব। সবগুলো মুরালি যখন আমার নামানো হয়ে গেছে, তারপরে দেখতে পাচ্ছেন আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। দেখতে কতটা মজাদার হয়েছে সেটা তো বোঝাই যাচ্ছে। তারপরে আমি উপরে একটু চিনি গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই চিনি গুঁড়োটা একদম অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। আমি এটাকে চিনিটা ব্লেন্ডারে পাউডার করে তারপরে দিচ্ছি। এতে দিলে দেখতে একটু সুন্দর লাগে আর খেতেও মানে আর একটু বেশি ভালো লাগে। যারা মিষ্টি খেতে পছন্দ করেন তাদের জন্য ভালো, আর যারা মিষ্টিটা অ্যাভয়েড করেন তারা অবশ্যই দিবেন না চিনির গুঁড়োটা। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ। Thank you.